কুমিল্লা চান্দিনার হারং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2024 জমকালো আয়োজনে সফলভাবে সমাপ্ত হয়েছে। মঙ্গলবার সকালে চান্দিনার হারং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাবের মোহাম্মদ সোয়াইব। অনুষ্ঠানে হারং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসিমুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন চান্দিনা উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নুরুজ্জামান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার নুরজাহান আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা বেগম, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আল মুহাইমিন তামিম। এ সময় আরও বক্তব্য রাখেন দাতা সদস্য মোহাম্মদ হানিফ মিয়া, সদস্য মোহাম্মদ মনির হোসেন, অভিভাবক মোহাম্মদ ফজলুর রহমান, শিক্ষক ইকবাল হোসেন, প্রাক্তন ছাত্র মোহাম্মদ নূর হোসেন, এসএমসি সদস্য হনুপা বেগম, অভিভাবক পলি আক্তার। প্রধান অতিথি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা সাংস্কৃতিক শিক্ষার্থীদের বিভিন্ন সাফল্য অর্জনে বিশেষ ভূমিকা রাখে বলে জানান এবং সেই সাথে প্রতিযোগীদের সকলকে ধন্যবাদ জানান তিনি। পরে অতিথিরা বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন।